ছোট ভাইয়া বড় ভাইরে বলতেছে, ভাইয়া কেউ পাশে দাঁড়াবে না, তুমি আল্লাহর দোহাই তুমি সুদের ব্যবসা ছাড়ো। বড় ভাই কয়, বেশি বুঝবি না, আমি আমার বুঝে চলি, ঠিক না? এরকম কিছু পণ্ডিত আসেনি না নাই, আমি আমার বুঝে চলি। কয়, আমি বিপদে পড়লে ওরা দাঁড়াবে না কেন? আমি এত কিছু করতেছি, এত কিছু করতেছি, ওরা আমার বিপদে দাঁড়াবে না? কয় না। কয়, না দাঁড়াবে। ছোট ভাই কয়, তুই দুনিয়াতে টেস্ট করে দেখো, ওরা দাঁড়ায়নি তোমার বিপদে পাশে। তুমি বিপদে পড়ে দেখো না, দেখো না তোমার মা, তোমার বাবা, তোমার স্ত্রী, তোমার ছেলে পাশে দাঁড়ায় কিনা। কয়, কেমনে? কয়, তুমি মরা মানুষের ভান্ধরে বিছানায় পড়ে থাকো, বাকিটা আমি সারমু, তুমি খালি কান সজাগ রেখো। বড় ভাই মরা মানুষের ভান্ধরে বিছানায় পড়ে গেছে, ছোট ভাই চিল্লাইতেছে, আব্বা, ভাইয়ের দম আটকে গেছে, ভাইয়া মারা গেছে। বাপ দৌড়ে আসছে, ভাবি দৌড়ে আসছে, ভাতিজা দৌড়ে আসছে, হাই হাই সবাই কাঁদতেছে। হ্যাঁ কি দম আটকেছে না ভান্ধরছে, কথাটা বুঝেননি আপনারা? ভান্ধরছে তো। ছোট ভাই বলতেছে, কয়, আব্বা আমি মুফতি সাহ হুজুরের কাছ থেকে আই, জিন হুজুরের কাছ থেকে একটু আসি, জিন হুজুরে হয়তো কোনো ফু শিখাইয়া দিবে, মনে হয় কোনো কাজ হইলে হইতে পারে। কয়, বাবা তোর দে তোর দে। ও জিন হুজুরের কাছে গেছে, কি জিন হুজুরের কাছে যাইব, হে নিজেই তো জিন, সব কাণ্ড তো হেই ঘটাইতেছে। দৌড়ে আসছে, এক আব্বা হুজুরে আমার একটা ফু শিখাইয়া দিছে, এই ফুটা ভাইয়ারে দিলেই ভাইয়া জিন্দা হয়ে যাবে, এটা জিনে তার দম আটকাইয়া রাখছে। বাবা কয়, বাবা তাড়াতাড়ি ফু দে, বাবা তাড়াতাড়ি ফু দে। কয়, আব্বা একটা শর্ত আছে, হুজুর বলছে ভাইয়ার গায়ে ফু দিলেই ভাইয়ার সাথে সাথে জিন্দা হয়ে যাবে, বেশক সন্দেহ নাই, কিন্তু ভাইয়ার শরীরে ফু দেওয়ার আগে জীবিত একজন মানুষের গায়ে ফু দেওয়া লাগবে, ওই জীবিত মানুষটা ফু খাইয়া সে জীবিত থাকতে পারে, মরেও যেতে পারে, তবে জীবিত থাকার সম্ভাবনাই বেশি, মরাটার সন্দেহ কম। ও আব্বা ভাইয়াকে জীবিত করার জন্য ফুটা তোমার গায়ে দিমুনি। এমনি বাপে কয়, রাখ, হের বউরে ডাক দে, কথা বুঝছেন? আব্বা ভাইয়া এত কষ্ট কইরা সংসারটা পালতেছে, হালাল হারাম না জানিনা না চিনা, এই ভাইয়ারে পালার জন্য, ভাইয়ারে বাঁচানোর জন্য, ভাইয়ারে বাঁচানোর জন্য তুমি কি একটু রাজি না ফুটা নিতে? এই কথা বলা মাত্রই বাপে কয়, রাখ রাখ, তার বউরে ডাক দে, তার বউরে ডাক দে, মরা যে বেটা তার ভাই, মরা ভাই, ভাই কি মরা না জিন্দা? বাপের কথা বাপ ভাই শুনছে নি না শুনছে না, কানে কানে যায় বলতেছে, ভাইয়া একটু শুধু শুইন, জবাব দিও না, কে কি কয় খালি শুনবা, তোমারে বাঁচানোর জন্য তাদের গায়ে ফু দিতে চাই, ফুটা দিলে যে ওরা মরে যাবো তা না, সম্ভাবনা আছে মরার, তবে জিতাও জিতা থাকার সম্ভাবনাই বেশি, এরপরও ফু নিতে কেউ রাজি। বাবিরে ডাক দিছে, বাবি বাবি এদিকে আসো, ভাইয়া জিন্দা হবে। বাবি কয়, তাহলে তাড়াতাড়ি ফু দাও। কয়, ফু দেওয়ার আগে তোমার গায়ে ফু দেওয়া লাগবে। আমার গায়ে কেন? কয়, তোমার গায়ে ফু না দিলে পরে ভাইয়া জিন্দা হবে না, তুমি জীবিত থাকতে পারো, মারাও যাইতে পারো। বাবি গো, ভাইয়া এত আদর করছে তোমারে, ঈদে ঈদে শাড়ি কিনে দিছে, অলঙ্কার কিনে দিছে, কত কিছু দিছে, ভাইয়ারে বাঁচানোর জন্য তোমার গায়ে আমি ফু দিমুনি। এমনি বাবি কয়, রাখো, যেখানে আসো এখানেই থাকো, কাছে আইও না, যে মরছে হেই মরুক। কি কয়, সারা জীবন খাওয়াইছে আর এখন জামাই রে, কয় যে মরছে হেই মরুক। কয়, ভাই কানে কানে কে, কয় ভাই শুনছো নি? কয়, শুনছি, খারো আমি জিতা হয়ে লই, আমি জিতা হয়ে লই। বাতিজারে ডাক দিছে, বাতিজা তোমার আব্বা জিন্দা হইব, ফুটা তোমার গায়ে দিমুনি। বাতিজা কয়, চাচা তুমি যেখানে আছো এখানে দাঁড়াও, আজ থেকে তুমি আমার আব্বা, চাচারে আব্বা ডাকে, তবু ফু দিও না। এমনি মরা বেটা মরা মানুষ উঠতে দিছে দৌড়, এক দৌড়ে মাদ্রাসায় যায় মুফতি সাহেবের কাছে গিয়ে তওবা। থানবী রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে আনছেন, এক ছুটে যায় কয়, হুজুর আমারে তওবা করান, আর জীবনে আমি হারাম টাকা করে ঢুকাবো না, হারাম টাকা করে ঢুকাবো না, ঢুকাইয়া বুঝছে বুঝছি আমি, কেউ বিপদে পাশে দাঁড়াবে না। এজন্য বলতেছে, রে ভাই কেউ সাক কেউ হিসাব দিবে না, হিসাব দিব আমি একা। এটা জানার পরেও যারা হারাম টাকা ঘরে ঢুকায় তার মতো আহাম্মক আর বোকা কেউ না, ঠিক কি না? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়া, রাসূলুল্লাহ কেন গো নবী বুঝে পড়ে না, বুঝে পড়ে না? আল্লাহ নবী গো উসমান, আমি তাহলে তোমারে বুঝাই বিষয়টা কি ঘটবে হাশরের মাঠে, একটু বুঝাই, উদাহরণ দিয়ে বুঝাই। নবী বলতেছেন, মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরাম নবীর সামনে বসা, নবী বলেন, উসমান তুমি যখন প্রশ্ন করেছো তুমি নিজেই দাঁড়াও। নবী দাঁড় করাইছেন, দাঁড় করায় বলতেছেন, বলো তো দেখি সকাল থেকে এই পর্যন্ত কি খাইছো? উসমান গনি বলতেছেন, তিনি তো ধনী সাহাবি, ঘুম থেকে উঠেই বাসি রুটি খাইছি, এরপরে নাস্তার টাইমে নাস্তা করেছি, তারপরে দুপুরবেলা ভুনা গোস্ত আর রুটি খাইয়ে আপনার দরবারে এসেছি,
আল্লাহর নবী বলেন, উসমান তুমি যা খাইছো সব 100% হালাল, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। কিন্তু মনে রাখো, একদিনের হিসাব চাইছি, তুমি কথা বলছো তিনটা, কথা বলছো কয়টা? সকালে ঘুম থেকে উঠতে খাইছি এক কথা, নাস্তার সময় নাস্তা করছি আরেক কথা, ঠিক না? দুপুরবেলা বোনা গোস্ত রুটি খাইছি আরেক কথা। তিন কথায় টাইম কম লাগছে না বেশি লাগছে? বেশি লাগছে। এবার নবী বলেন, উসমান তুমি এবার বসো। গরিব একজন সাহাবীকে নবী ডাক দিলেন, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি কোথায় দাঁড়াও? মসজিদের কোনার ভিতরেই বসা আছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। নবী ডাক দিলেন, আব্দুল্লাহ একটু দাঁড়াও। দাঁড়াইলেন, নবী বলেন, আব্দুল্লাহ আজ সারা দিনে তুমি কি খাইছো একটু হিসাব দাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ কথা বলেন না, জবাব দেন না। নবী আবার জিজ্ঞেস করেন, আব্দুল্লাহ বলো না, সারা দিন আজ তুমি কি খাইছো? বারবার নবী বলার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ মাথাটা নিচের দিকে নিচ থেকে উপরে উঠালেন। সাহাবায়ে কেরাম নবী সহ দেখতেছেন, আব্দুল্লাহর চোখ থেকে পানি ঝরে, তিনি কান্দেন কান্দেন আর বলেন, নবী গো, আপনি যদি আমাকে জিজ্ঞেস না করতেন আমি কারো কাছে বলতাম না গো নবী। ও গো নবী, আমার পেটে পাথর বাঁধা, আজ সারাদিন না একদিন না তিন দিনও আমার পেটে কিছু জুটে নাই। আল্লাহ নবী বলেন, উসমান একদিনের হিসাব চাইছি মাত্র আমি নবী, তুমি কইছো তিন কথা, টাইম লাগছে বেশি। আর আমার আব্দুল্লাহ এক কথায় জবাব দিয়ে দিছে, কিছুই খাই নাই, টাইম লাগছে কম। হাসরের ময়দানে আল্লাহ পাক সবাইকে বলবে, জীবনের হিসাব দাও। ইম্মালিহি মিন আইনা ইক্তাসাবাহু ওয়া ফিমা আনফাকা, সম্পদ কোন পদে কামাই করেছ, কোন পদে ব্যয় করেছ। ধনী গরিব সবাইকে আল্লাহ ডাক দেবে হাসরের মাঠে, আর বলবে, জীবনের হিসাব দাও, সম্পদের হিসাব দাও। না দিয়া কেউ এক কদমও আমি আল্লাহর সামনে সামনে বাড়তে পারবা না, একটা কদমও দিতে পারবা না। ওই দিন তুমি উসমান আল্লাহর সামনে দাঁড়াইবা হিসাব দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হিসাব নিবে, সম্পদ তুমি হালাল পদে কামাই করেছো, তুমি হিসাব দিতেছ, সব হিসাবই তোমার ঠিক, কিন্তু সম্পদ বেশি হওয়ায় টাইম লাগবে বেশি। পিছনের দিকে আল্লাহ কুদরতি নজর দিয়া দেখব, আব্দুল্লাহর মতো গরিব সাহাবি লাইনে দাঁড়া আছে, যার সম্পদ কম, হিসাবে টাইম লাগবে কম। আল্লাহ পাক কইব, এরে গরিবের দল, তোমরা ধনীদের লাইনে দাঁড়ায় লাভ নাই, বাইপাস চলে আসো আমি আল্লাহর কাছে। আব্দুল্লাহর মতো গরিব সাহাবি বাইপাস আল্লাহর কাছে যাইয়া বলবে, মালিক সম্পদ আমার এত দূর, কামাইছি এমনে, খরচ করেছি এমনে। তিন কথায় জবাব দিয়া তোমার লাইনে থাকতে থাকতে আব্দুল্লাহ 500 বছর আগে জান্নাতে চলে যাবে। আর একটু জোরে বলি, সুবহানাল্লাহ। من قال سوى ذلك قد قال محالا من قال سوى ذلك قد قال محالا لا ولد ولا والد لا عم وخالا لا شبه ولا مثل ولا كفوا لمولا لا شبه ولا مثل ولا كفوا لمولا زرب لي الله اكبر আর একটু জোরে বলি, আল্লাহু আকবার। এজন্যই আমার মা বোনেরা খেয়াল করে শুনো, স্বামী গরিব, ফ্যামিলিটাও তোমার গরিব, না শুকরি করো না। তুমি যদি পর্দার ভিতরে থাকো গো আল্লাহর বান্দি, আর নামাজটা ঠিক মতো পড়ো, কোরআন তেলাওয়াত করো, আল্লাহকে ডাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মুনসিফ, আল্লাহ ইনসাফ করে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ কেমন ইনসাফ করা করছে দেখেন। আল্লাহ কয়, বান্দা, ও আমার বান্দি, দুনিয়াতে কষ্ট করছো, কষ্ট করছো 60 বছর 70 বছর, ধনির চেয়ে তুমি কম আরাম করছো, ধনী তোমার চেয়ে আরাম করছে 60 বছর 80 বছর বেশি, কিন্তু আমি আল্লাহ পরকালের ময়দানে শান্তি পাওয়ার জায়গায় প্রতিযোগিতায়, জান্নাতে যাওয়ার প্রতিযোগিতায় তোমাকে 1-2 বছর নয়, ধনির 60 বছর আর 70 বছর আগে নয়, 500 বছর আগে জান্নাত দিব।
তাহলে আল্লাহ পাকের ইনসাফ ঠিক আছে নি না নাই? এখন আমরা সবর করলে অসুবিধা আছে? এমনি এমনি তো যে কুরমা পোলাও খায় তারও রাত যায় দিন যায়, যে শাক খায় তারও রাত যায় দিন যায়, ঠিক কি না? বরং আমরা দেখি যারা বেশি বেশি ঘুষ খায় আর কুরমা পোলাও খায় আর তেহারি খায় এরা আগে মরে। গরিবে যে শাক সুটকি খায় আল্লাহ এদের হায়াত বাড়াইয়া দেয়। গ্রামের মানুষ আই হায় 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 গিয়া দেখেন একদম লিতুর, চলতে পারে না, এখনো হাওরে যায়। এই বছর এত বছর বয়সে শহরের কোনো মানুষ ঘর থেকে বাড়িতে পারে না, এর আগেই সব শেষ, হাসপাতালে ভর্তি হইতে হয়, সব নাই। আহা, এজন্য কেউ নাশুকরি করবেন না। ইবলিসে কয় আল্লাহ তোমার নবী সাইয়্যিদুনা আইয়ুব খুব সুখে রাখছো তো, এজন্য তোমারে ডাকে, বিপদে ফেলাও দেখবা তোমার নামই বলে দিই। আল্লাহ পাক বিপদ প্রথম দিল, ধন দৌলতগুলি আল্লাহ কেড়ে নিল, এরপরও নবী আল্লাহর শুকরিয়া আদায় করে। আল্লাহকে ইবলিস দেখ, দেখ না আমার আইয়ুব এখনো আমি আল্লাহর শুকরিয়া আদায় করে কয় ছয়টা পোলা আছে, এজন্য তোমারে ডাকে, ফুলাগুলি নিয়ে দেখো দেখবা তোমার নাম ভুলে গেছে। আল্লাহ কয় তাহলে দেখ একদিনে ছয় জনের মৃত্যু। নবীর কাছে খবর আসছে তবুও নবী না শুকরি করে না আল্লাহর শুকরিয়া আদায় করে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো সম্পদ, সম্পদের উপরে বিপদ দিয়া ইমানের পরীক্ষা নেয়, কখনো জানের উপরে বিপদ দিয়া ইমানের পরীক্ষা নেয়। যে মানুষটা এই বিপদের সময় সবর করে, আল্লাহ বলতেছেন বাশিরিস সাবিরিন, ধৈর্যকারীদের সবরকারীদের সুসংবাদ দাও। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। বলে ধনির সমানে সমানে কয় না সুসংবাদ দাও, নবী শুনাইছে 500 বছর আগে জান্নাতে যাওয়ার সুসংবাদ। এরপরে ইবলিসে কয় ছয়টা ছেলে নিয়ে গেছো, এরপরও তোমারে ডাকে, বুঝছি আরেকটা কারণ আছে। কী কারণ? ইবলিস কয় চারটা বউ আছে, চারটা বউ আছে, চারটা বিবি আছে, কারণ এজন্য সন্তান নিয়ে গেছো, অসুবিধা নাই সন্তান আরও আসবে, এজন্যই তোমার শুকরিয়া আদায় করে, এখনও তোমারে ডাকে, এখনও তোমারে ডাকে। চারোটা বিবির তুমি নিয়ে দেখো, বিবির উপরে মুসিবত ফেলাইয়া দেখো, তিনজন বিবি এক রুমের মধ্যে ঘুমাইতেছেন, একজন বিবি আইয়ুব আলাইহিসসালামের কাছে আসিলেন, তিনি কে? তিনি হলেন বিবি রহিমা। তিনি কে? তিনজন বিবি একসাথে শেষ, রহিমা শুধু বেঁচে আছেন। এরপরও নবী আল্লাহর শুকরিয়া আদায় করে, শুকরিয়া আদায় করে না, শুকরি করে না, হাই হুদাস করে না, এমন কথা বলে না মালিক আমারে তুমি পাইছো কি, একটার পর আরেকটা বিপদ আর বিপদ আর বিপদ, তাহলে আমি নামাজ ছেড়ে দিলাম, নামাজ পড়ে লাভ কি? নামাজ পড়েও যদি আমার উপরে এত বিপদ হয় তাহলে যে নামাজ পড়ে না হেই তো ভালো আছে, ওর তো কোনো বিপদ নাই, ওর মুসিবত নাই, ওর পরীক্ষা নাই, ওর উপরে কোনো ধরনের কোনো ইমানি পরীক্ষা নাই, আমার উপরে এত বিপদ কেন? এই কথা বইলা সমাজের কিছু মানুষ হয়তোবা নিজেদের মুখ ফিরায় নেয় মসজিদ থেকে কি, না না এ আমার ভাই একটু দিনটা নরম করে কথাগুলি শোনো, নবী এত বড় বিপদে পড়ছেন এরপরও আল্লাহর শুকরিয়া করা বলেন না। যখন সুবহানাল্লাহ, কারণ নবী তিনি তো ভালো করে জানেন বিপদ দিছেন যিনি উদ্ধার করবেন, ও ঠিক না, আর কেউ পারবো? আর কারো দ্বারা সম্ভব না। আহ, ইবলিস কয় বুঝছি এখনো তোমাকে ডাকে কেন জানোনি? আল্লাহ কয় এখনো কেন ডাকি? কয় শরীরটা সুস্থ রাখছো, এখনো শরীরটা তার সুস্থ আছে এজন্য ভরসা। যার হাত দুইটা ভালো, পা দুইটা ভালো, সে গরিব নয়, ঠিক কিনা জোরে বলেন? যার ব্রেইনটা ভালো সে গরিব নয়, তার হাত দুইটা এখনো ভালো, সুস্থ দেহটা এখনো সুস্থ, এজন্য তোমারে ডাকতেছে, তোমারে ডাকতেছি। একটু বিপদ দিয়া দেখো, শারীরিক অসুস্থতা দিয়া দেখো, 70 বছর পর্যন্ত আইয়ুব আলাইহিসসালাম তিনি একদম সুস্থ ছিলেন, 70 বছর পর্যন্ত নবীর সাধারণ সর্দিও হয় নাই, জ্বর হবে দূরের কথা, একটা ঘাম বিচি পর্যন্ত শরীরে হয় নাই। 70 বছর পর্যন্ত আল্লাহ এত নিয়ামত দিয়া রাখছেন, 70 বছর বয়সে যায় ওনার উপর পরীক্ষা শুরু হলো, শারীরিক বিপদ, শারীরিক অসুস্থতা দেখা দিল, গোড়ায় গোড়ায় ফুসকা উঠে গেল, পশমের গোড়ায় গোড়ায় ফুসকা দেখা দিল, এই ফুসকার ভিতরে পোকা জন্ম নিল, গায়ের ভিতরে যতগুলি পশম এতগুলি ফুরা,
আর প্রতিটা ফুরার মধ্যে একটা করে পোকা জন্ম নিল, ভাইয়েরা শরীরটা পচে যাইতেছে। নবী তখনও কয়, আল্লাহ আমি এখনও তোমার শুক্রিয়া আদায় করি, বিপদে পড়ছি, আল্লাহ বিপদে ফেলাইছো, উদ্ধার করবা তুমি। ও মালিক আমার সব দেহ যেন পোকায় খায়, জিব্বা যেন পোকায় না খায়, কারণ আমি জিব্বা দিয়া যেন আল্লাহ আল্লাহ জিকির করতে পারি। আমার ওই জিব্বা দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করবো, জিকির জিব্বাটা যেন পোকায় না খায়। সারা শরীর থেকে দুর্গন্ধ, এলাকার মানুষেরা কয়, ও আইয়ুব তাড়াতাড়ি এলাকা ছাড়ো, নতুবা আমাদের চলে যেতে হবে, এত দুর্গন্ধ টিকতে পারে না কেউ। বিবি রহিমাকে মানুষেরা কয়, সে বাপের বাড়ি চলে যাও, ভাইয়ের কাছে চলে যাও। বিবি রহিমা কয়, কৌকি তোরা, কৌকি তোরা আমার স্বামীর পায়ের নিচে, আল্লাহ আমার জন্য বেহেশত রাখছে, ঠিক কিনা? স্বামী যেই মহিলার উপরে খুশি, ওই মহিলা মরতে দেরি জান্নাত পাইতে দেরি নাই। যেই স্বামী মহিলার উপরে নারাজ, যেই স্বামী স্ত্রীর উপরে নারাজ, মায়ার নবী বলে সে যত বড় নামাজি হোক, যত বড় দিনদার হোক, মরা মাত্র এসে জাহান্নামী। অতএব স্বামীকে খুশি করা চলা। তিনি বলতেছেন, স্বামীরে খুশি করার উপরে আমার জান্নাত, তোমরা কও কি আমি স্বামী ছেড়ে চলে যাব, তোমাদের নাকে গন্ধ লাগে, কিন্তু আমার নাকে কোনো গন্ধ লাগে না। কেমন মহব্বত, কেমন ভালোবাসা ছিল স্বামীর প্রতি, কি পরিমাণ ভালোবাসা ছিল অন্তরে। তোমাদের নাকে গন্ধ লাগে, কিন্তু আমার নাকে কোনো গন্ধ লাগে না। কই, তাড়াতাড়ি তাহলে স্বামীরে নিয়ে ভাগ, এই এলাকা থেকে যাও। তখন তিনি ঘর থেকে বের হয়ে গেলেন। হায় রে হায়, এই এলাকার একদিন যিনি বাদশাহ ছিলেন, আজ তিনি পথেরই ভিখারি, আজ তিনি পথেরই ভিখারি, দূর দূর করে মানুষ তারে তাড়াইয়া দিতেছে। তিনি কে? তিনি আর কেউ নন, যেমন ছিলেন দুনিয়ার বাদশাহ, তেমন তিনি আখেরাতেরও বাদশাহ, তিনি আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী। বিবি স্বামীকে নিয়ে ঘর থেকে বের হয়ে রাস্তায় চলে আসলেন। পথিকেরা কয়, রাস্তা দিয়ে যারা যায় এরা কয়, ওগো রহিমা, রাস্তায় যদি তুমি বসা থাকো আমরা হাঁটাচলা করব কেমনে? এই রাস্তায় যদি তুমি থাকো আমরা তো হাঁটাচলা করতে পারবো না, তুমি তোমার স্বামীকে নিয়ে অন্যত্র চলে যাও। পথিকেরা ওনাকে রাস্তা থেকে সরাইয়া দিল, স্বামীকে নিয়ে চলে আসলেন মাঠে। মাঠে আসা মাত্রই এলাকার কৃষকেরা যারা মাঠে কাম করে, এরা ঈশা ধরছে, কয়, রহিমা, মাঠে যদি তুমি স্বামীরে নিয়ে থাকো আমরা মাঠে কোনো কামকাজ করতে পারবো না, এত দুর্গন্ধ, মাঠ ছেড়ে তুমি অন্যত্র চলে যাও। আল্লাহর বান্দি স্বামীকে লইয়া তিনি জঙ্গলের দিকে রওনা দিলেন। জঙ্গলের দিকে, জঙ্গলের কাছে আইসা দেখেন একটা ডাস্টবিন, এখানে সবাই গ্রামের ময়লাগুলি ফেলায়, এই ডাস্টবিনের কারণে এর পাশ দিয়ে কেউ যায় না, কেউ কোনো ডিস্টার্ব করে না। স্বামীকে নিয়ে ডাস্টবিনের পাশেই তিনি থাকার সিদ্ধান্ত নিলেন, যেহেতু মানুষজন কেউ আসে না, এখান থেকে কেউ আমাকে সরায় দেবে না, স্বামীকে নিয়ে কোনো রকম একটা তাঁবু বানাইয়া এই জায়গার মধ্যেই থাকার সিদ্ধান্ত নিয়ে নিলেন। আর স্বামীর খেদমত করেন, স্বামীর খেদমত করেন। ভাইয়েরা বন্ধুরা, গ্রামে সকালবেলা তিনি চলে যান, গ্রামে যাইয়া, সকালবেলা যাইয়া, গ্রামে যাইয়া তিনি মানুষের বাড়িতে কাম করেন, বিনিময়ে কিছু খাবার সংগ্রহ করেন, হালুয়া। ওই হালুয়াটা নিজের হাতে খাওয়ান না, চামচ দেওয়া খাওয়ান না, তিনি চামচ দিয়া খাওয়াইতে গেলে মুখটা তো পচে গেছে, দাঁতের জামিটা পর্যন্ত পচে গেছে দুর্গন্ধ। চামচ যদি লাগান নবী ব্যথা পায়, ব্যথা পায়, এজন্য তিনি চামচ লাগাইতে পারেন না। হালুয়া খাবাবে, খাওয়াবেন নিজের হাত দিয়া, আঙ্গুলটা যদি লাগে, নিজের নখটা যদি লাগে, আইয়ুব পয়গম্বর তিনি উফ কুয়ে চিৎকার করে উঠেন। এজন্য বিবি রহিমা তখন নিজের জিব্বাটারে চামচ বানিয়ে নিলেন, জিব্বার মধ্যে হালুয়া উঠাইয়া এই জিব্বাটা স্বামীর মুখের ভিতরে ঢুকায় দেয়। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার এলাকার মা বোনেরা খেয়াল করে শুনো গো, আল্লাহর বান্দি, দিলটা একটু নরম করে কথাগুলি শুনো। কি পরিমাণ স্বামীর প্রতি ভক্তি ছিল, কি পরিমাণ স্বামীর প্রতি ভালোবাসা ছিল, কি পরিমাণ মহব্বত, নিজের জিব্বাটারে স্বামীর মুখের ভিতরে ঢুকায়া তিনি চামচ বানাইছেন, যেন নবী ব্যথা না পায়।
আহ ও শব্দ যেন করতে না হয়, এইভাবে তিনি খাওয়ান, এইভাবেই খাওয়ান। আমার ভাইরা বন্ধুরা, একদিন জিব্বাটা ঢুকাইছেন আর একটা পোকায় ওনার জিব্বার মধ্যে কামড় মারছে, জিব্বার মাঝে যেই মাত্র কামড় দিল সাথে সাথে বিমি রহিমা চিৎকার দিয়া যন্ত্রণায় বেহুশ হয়ে গেলেন, মাটিতে পড়ে গেলেন। এরপরে একটু পরে হুশ ফিরলে পরে তিনি কান্দেন আর বলেন, স্বামী গ, একটা পোকার কামড় আমি সইতে পারলাম না, একটা পোকার কামড় আমি সইতে পারলাম না, আজ এতটা বৎসর, 13টা বৎসর হয়ে গেল, কেমন করে আপনি এতগুলি পোকার কামড় সইতেছেন, কেমন করে সইতেছেন একটু আল্লাহর কাছে বলুন, আল্লাহ যেন আপনাকে সুস্থ করে দেয়। নবী তখন কয়, রহিমা তুমি মনে হয় অধৈর্য হয়ে গেছ, তুমি মনে হয় অধৈর্য হয়ে গেছ, আমি আমার মালিকের কাছে এমন দোয়া করতে পারি না, পারি না, পারি না, কারণ হলো 70 বছর আল্লাহ আমার সুস্থ রাখছে, অসুস্থ বানাইছে মাত্র 13 বছর, এখনো 70 বছর হয় নাই। আল্লাহ যদি আমার জিগায় আইয়ুব 70টা বছর আমি আল্লাহ সুস্থ রাখলাম, বিন্দু পরিমাণ কোনো অসুস্থতা দেই নাই, আর এখন অসুস্থ অবস্থা মাত্র 13 বছর গেল, 70 বছরের সমানে সমানে হয় নাই, এখনই বুঝি তুমি অধৈর্য হয়ে গেছো, আমি কি জবাব দিব গো রহিমা? অতএব তুমি আমাকে এমন দোয়া করতে বইল না, আমার মালিক সব তিনি দেখতেছেন, দেখতেছেন, তোমার যদি কষ্ট লাগে চলে যাও, আমার আরও 3 জন বিবি ছিল, তুমি যদি ওদের সাথে রাতে ঘুমাইতা তাহলে তুমিও তো মারা যাইতা, তুমি চলে যেতে পারো, তবু এমন দোয়া আমি করতে পারবো না। বিবি রহিমা জাপড়ায় আসামিকে বুকে জড়ায় কান দেয়ার কই, স্বামী গো ভুল হয়ে গেছে, মাফ করে দে, আমি এমন ভুল হয়ে গেছে, আমি ভুল করে ফেলেছি, আর এমন কথা বলবো না, আর এমন কথা বলবো না। মানুষের বাড়িতে যায় তিনি কাম করেন, একদিন তিনি কাম করতে করতে, কাম খুঁজতে খুঁজতে কোনো কাজ পান না, কেউ ওনাকে কাজ দেয় না, স্বামীর জন্য খাবার কেমন করে সংগ্রহ করবেন। একজন ইহুদি মহিলার বাড়িতে গেলেন, যাইয়া মহিলাকে ডাক দিয়া বলতেছেন, চাচি কিছু দিবানি? মহিলা কয়, আমি ফাও ফাও মাগনা দেই না, আমাকে বিনিময় দিতে হয়। বিবি রহিমা কয়, ও চাচি কি দিব, কিছুই তো নাই, কিছুই তো আমার কাছে নাই, আমার একটা অসুস্থ স্বামী, অসুস্থ স্বামী জঙ্গলে পড়ে আছে, তারে খাওয়ানোর জন্য একটু কিছু চাই। মহিলায় কয়, না না, বদলা দেওয়ার মতো যদি কিছু থাকে দাও, নতুবা আমি দিব না। আল্লাহর বান্দি তিনি বলেন, আমার একটু কাম দাও। মহিলায় কয়, আমার ঘরে কোনো কাম লাগবে না, টাকা লাগবে, টাকা পয়সা লাগবে। বিবি রহিমা কয়, পয়সা তো নাই, তাহলে দিব কেমনে? এমনি ইহুদি মহিলা কয়, তোমার চুলটা অনেক লম্বা, তোমার চুলটা অনেক লম্বা, আমাকে কিছু চুল কাইটে দেয়া দাও, তাহলে আমি তোমাকে কিছু দেব। বিবি রহিমা কান দেয়ার কই, না গো চাচি, চুল নিও না, আমার লম্বা চুলটারে আমার স্বামী লাঠি বানাইছেন, লাঠি, যখনই তিনি এই বসা থেকে মাটিতে শোয়া থেকে উঠতে চান হাজত সরার জন্য, আমার চুলে টান দিয়া আমার স্বামী তিনি দাঁড়ান। জুরে কোন সুবাহা, লম্বা চুলটা যদি কেটে দেয় আমার স্বামী দাঁড়াবে কেমন করে, দাঁড়াবে কেমন করে? মহিলা কয়, তাহলে দেওয়ার কিছুই নাই, যাও তুমি বিদায় হও। এক পর্যায়ে তিনি স্বামীর কথা ভেবে কিছু চুল দিয়া দিলেন, নাও কিছু চুল নিয়া যাও, তবু আমার স্বামীর এখানে খাওয়াইতে হবে, আমার স্বামী জানতেন কোন স্বামী নন, ইনি আল্লাহর পয়গম্বর। মহিলায় কয়, একটু চুল দাও, চুল দিয়ে দিলেন। এইদিকে ইবলিস ইটারে সুযোগ পেয়ে গেছে, ইবলিস আইয়ুব আলাইহিসসালামের কাছে মানুষের সুরত ধরে আইসা কয়, ও আইয়ুব, তোমার বিবি, তোমার স্ত্রী রহিমা তোমার জন্য খানা আনে কেমনে তুমি জানো নি? বলে, কেমনে? কয়, চুরি করে আনে, মানুষের বাড়িতে চুরি করে তোমার জন্য খানার ব্যবস্থা করে। আইয়ুব নবী কয়, কও কি তুমি, তুমি কেডা? কয়, আমি গ্রামেরই একজন মানুষ। ইবলিস কয়, আমি গ্রামেরই মানুষ। আইয়ুব নবী বলে, আমার বিশ্বাস হয় না, আমার স্ত্রী এমন কাজ করবে না, চুরি কইরা এনে আমাকে খাওয়াবে না। শয়তান ইবলিস কয়, যদি বিশ্বাস না হয় আসার পরে চুল দেইখ, আজকে এক বাড়িতে চুরি করতে গেছিল, তারে দইরা চুল কাইটা দিছে, নাউজুবিল্লাহ। ইবলিস সত্য বলছে না মিথ্যা বলছে? আর একটু জোরে, কোন সত্য না মিথ্যা? আইয়ুব আলাইহিসসালাম চিন্তায় পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন, আর কান্দেন,
ও মালিক, আমি তো এমন খানা চাই না যেই খানা হারাম পন্থায় আনা হয়। ভালো করে শুনবেন মা বোনেরা, আপনারাও খেয়াল করে শুনেন, যেই ঘরে হারাম ঢুকে এই ঘরে আরাম থাকে না। আওয়াজ আসতে কেন? যেই ঘরে হারাম ঢুকে এই ঘরে আরাম থাকে না, স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা থাকে না, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব থাকে, বাপ বেটার মধ্যে মিল হয় না, কারণ হারামের এটা বদাসর। যে মানুষটা সুদ খায়, যে মানুষটা গান গায়, যে মানুষটা আরেকজনের টাকা জোর করে নিয়ে আসে, এরকমভাবে অবৈধ পন্থায় যে টাকা কামাই করে, অবৈধ পন্থায় যে টাকা কামাই করে, সংসার লালন পালন করে, এই সন্তান কোনোদিন মা ভক্ত হয় না, বাবা ভক্ত হয় না, বড় হওয়ার পর বাবার সাথে বিয়াদবি করে, মার সাথে বিয়াদবি করে, এটা হারামের বদাসর। যেই সন্তান আপনি পালতেছেন রক্তবাণী কইরা, ঘুষের টাকা আইনা, সুদের টাকা আইনা, যেই সন্তান আপনি পালতেছেন এই সন্তানই আপনার কাল হয়ে দাঁড়াবে, এই সন্তানই আপনার দুশ্মন হয়ে দাঁড়াবে, কারণ এটা হারামের বদাসর, হারামের বদাসর। এজন্য ভাইরা সাবধান, হারাম টাকা ঘরে ঢুকাবেন না। হারাম টাকা যে ঘরে ঢুকায় সমস্ত হিসাব আল্লাহ তার কাছ থেকে নেয়, হারাম টাকা করে যে ঢুকায় সব হিসাব তার কাছ থেকে নেয়, বাকিরা হিসাব দিতে হয় না, স্ত্রী হিসাব দিবে না, সন্তানে হিসাব দিবে না, ভাইয়ে হিসাব দিবে না, মায়ের হিসাব দিবে না, বাবায় হিসাব দিবে না, হিসাব দিবেন শুধু আপনি একা। আল্লাহ বলবে বান্দারে বল, এক পাতিল ভাত রান্না করা হয়েছিল তোর সুদের টাকায়, এক পাতিল ভাত রান্না করা হয়েছিল তার ঘুষের টাকায়, এক পাতিল ভাত রান্না করা হয়েছিল তোর হারাম টাকায়, এই এক পাতিল ভাত তুই খাস নাই, খেয়েছে দশ জন, কিন্তু আমি আল্লাহ দশ জনের ভিতরে নয় জনকে আমি জিগাবো না, হিসাব দিবে তুই একা, খাইছে দশ জনে হিসাব দিবে একা, ঘর বানাইছে একটা বড় ঘর, এক রুমের ভিতরে থাকে আমি, বাকি তিন চার রুমের মধ্যে থাকে ভাই বোন মা বাবা, কিন্তু আল্লাহ পাক ওদের কাছ থেকে ঘরের হিসাব নেবে না, পুরা ঘরের হিসাবটা নেবে একজনের কাছ থেকে। থাকলাম আমি এক রুমে, হিসাব দিব দশ রুমের, খাইলাম আমি এক প্লেট, হিসাব দিব দশ প্লেটের। এতটুকু বুঝার পরও যে মানুষটা একা একা হারাম টাকা ঘরে ঢুকাইতেছে, এই মানুষটা বুদ্ধিমান নাকি বোকা? আর একটু জোরে এখন, বুদ্ধিমান না বোকা? খাইছে যখন সবে, হিসাব দেখ সবে, তাহলে তো মান্য নেওয়া যায় ঠিক না? ঘর বানাইছে, খাই থাকলো দশ জন, আমি হিসাব দিব কেন একা? কি ভাই, যুক্তি আসেনি না নাই? হ্যাঁ, ছোট ভাই মাদ্রাসায় পড়ে, বড় ভাই সুদ খায়, মানে রাখবেন সুদ, সুদকুর কারা? চার দল সুদকুর, যে সুদে টাকা লাগায় এও সুদকুর, যে সুদের টাকা আনে এও সুদকুর, যে সুদের সাক্ষী তাকে হেও সুদকুর, যে সুদের লেনদেন লেখে এও সুদকুর, কুল্লুহুম সাওয়া, চারজন আসামি এবং চারজন আল্লাহর আদালতে সুদকুর হিসেবে দাঁড়াবে। বলে সুদকুর যে টাকা লাগাইছে সুদে ব্যবসা করছে, এই তো খালি সুদকুর হওয়ার কথা না। মায়ার নবী বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি, চারজন। অতএব বিপদে পড়ে, অভাবে পড়া, অভাবে পড়ছি, সমস্যায় পড়ছি, এই সুদকুরের কাছ থেকে টাকা নিয়ে আসলাম, আল্লাহর কাছে মাপ পাওয়ার কোনো সুযোগ নেই, যে আল্লাহ আমি অভাবে পড়ে গেছিলাম, বিপদে পড়ে গেছিলাম, এজন্য সুদকুরের কাছে গেছি না, চাইতে থাকো আল্লাহর কাছে, আল্লাহ তুমি সমস্যা সমাধান করো, তবু আমি সুদকুরের কাছে যাব। এত নিকৃষ্ট আল্লাহর কাছে সুদকুর, যে সুদে টাকা লাগায়, যে সুদে ব্যবসা করে, আল্লাহর কাছে এত না পছন্দ। আগেকার যুগে আমাদের দাদাদের আমলে শুনছি, গরু যে হাল বায়, হাল চাষ করে, হাল চাল করতে গিয়ে গরুর এই জায়গার মধ্যে একটা কি হয়ে যায়, গর্ত, হ্যাঁ, গা হয়ে যায়, গা হইলে পোকা জন্ম নেয় ঠিক না? তো ওই যুগে এরম করতো যে ওই এলাকার মার্কা মারা সুদকুরের নাম কাগজে লিখিয়া গরুর গলার মধ্যে লটকাইয়া দিলে পোকাগুলি জরজরায় মাটি পড়ে যেত। মানে পোকায়ও সুদকুরে ঘৃণা করে, পোকাও কি করে সুদকুরে ঘৃণা করে। আল্লাহর দোহায়, কার জন্য কি করতেছে, কার জন্য, কাদেরকে খাওয়াইতেছেন হারাম টাকা এনে, কাদেরকে? বিন্দু পরিমাণ সহযোগিতা করবে না। আইয়ুব আলাইহিস সালাম কয়, ও মালিক, আমি তো চাই না চুরি করে আমার স্ত্রী আমারে খাওয়াক, চুরি করে আমার স্ত্রী আমাকে খাওয়াবে এটা তো চাই না, আল্লাহ আমার স্ত্রী তো এমন যদি করে আমি স্ত্রী রাখবো না, স্ত্রী রাখবো না, ইনি তো কসম করে ফেলছেন, আমি যদি দেখি আমার স্ত্রী রহিমার চুল কাটা, আমি তার একশোটা বেত্রাঘাত করব, একশোটা বেত্রাঘাত করব, এরকম কসম করে ফেলছেন। ভাইরা বন্ধুরা,
আল্লাহর বান্দী তিনি যখন খানা নিয়ে আসছেন, আইয়ুব আলাইহিসসালাম তিনি তো খানা আর খান না, চুলের দিকে তাকাইতেছেন, তাকায় দেখেন সত্যি তো চুল কাটা। বলুন তো চুলটা কাটা গেল চুরি করার কারণে নাকি ওই মহিলার কারণে? মহিলায় কয় কিছু না দিলে খানা দিমু না, কিন্তু শয়তান আইসা লাগাইছে উল্টা কথা। আইয়ুব আলাইহিসসালাম কই রহিমা চুরি কইরা বুঝে আমার জন্য খানা নিয়ে আসো, এই খানা আমার প্রয়োজন নাই, প্রয়োজন নাই, খানা আমার সামন থেকে সরাও। ইমানদার খাঁটি মুমিন যদি বুঝে এটা হারাম খানা, জান যাবে তবুও খাবে না, ঠিক কিনা? ইমানদার মুমিন যদি বুঝে এটা শুয়োরের গোশত, এটা মদ, তাহলে জীবন যাবে তবুও হারাম মুখে দিবে না। কারণ হারাম খানা যে মুখে দেয় তার এবাদতে মজা লাগে না, নামাজ পড়তে তার কোনো স্বাদ লাগবে না, মসজিদের ভিতরে ঢুকলে তাড়াতাড়ি মসজিদ থেকে বের হতে মন চাইবে, তারাবির নামাজে ঢুকলে পরে হুজুর তারাবি তাড়াতাড়ি পড়ে না কেন, তাড়াতাড়ি করে কোরআন পড়ে না কেন, এত আস্তে আস্তে পড়ে কেন তার ভালো লাগে না? কারণ কোরআন তিলাওয়াত তার ভালো লাগে না, স্বাদ লাগে না, মজা পায় না। কারণ হলো শরীরে রক্ত মাংস হারাম, শরীরে রক্ত মাংস হারামের বদাসর। নামাজে মজা লাগবে না, কোরআন তেলাওয়াতে স্বাদ লাগবে না, জিকিরে মজা লাগবে না, মজা লাগবে সারে গামা। মজা লাগবে কি? সারে গামা। একটা গানের আয়োজন খালি করেন, দেখবেন এখানে কি মজা লাগে। আর ওয়াজ মাহফিলে আসতে বসতে মজা লাগে না, এটার এক নাম্বার কারণ রক্ত মাংস হারাম। রক্ত মাংস কি হারাম? আমার দুশ্চাল লাভ নাই, আপনারা কি মনে করেন তা জানি না, আমি যা বলতেছি কোরআন হাদিস থেকে বলতেছি, ঠিক কি না? কেন এবাদতে মজা লাগে না, আল্লাহ রসুলের নাম শুনতে ভালো লাগে না, লাগবে কেমন করে? রক্ত মাংস হারা। এখন বিবি রহিমা বলতেছে, স্বামী গো খোদার কসম আমি চুরি করি নাই। আপনারা কে কইছে? ওই এলাকার একজন মানুষ। কয় না না, এ মানুষ না, ইবলিস। তখন নবী বুঝে গেছেন যে ইবলিস। কেমনে কি হয়েছে? কয় ওই মহিলার কারণে। ইহুদি মহিলা আমাকে শর্ত লাগায় দিল, শর্ত, চুল যদি না দেও তাহলে খানা দিমু না, চুল যদি না দেও খানা দিমু না, এই কারণে চুল দিছি, চুরি কইরে দেই নাই, চুরির কারণে চুল দেই নাই। ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে পাঠাইছি, ও জিব্রাইল তাড়াতাড়ি করে যাও, যাইয়া আমার আইয়ুবকে জিগাও। আইয়ুব আলাইহিসসালামের কাছে জিব্রাইল আমিন চলে আসলেন। আয়েশা বলতেছেন, নবী গো আপনার স্ত্রী রহিমা যা বলতেছে ঠিক বলেছে, সে চুরি করে নাই, তাহলে আপনি যে কসম করলেন, কসমের কি করবেন? একশোটা চুরো চুরো কচি, একশোটা চুরো চুরো এই বাঁশের কঞ্চি একত্রিত কইরা আস্তে করে একবার আপনি আঘাত করবেন, কসমের কাফফারা হয়ে যাবে। আর নবী গো, ওগো নবী, সালাম দিলেন নবীকে আইয়ুব আলাইহিসসালাম, সালামের জবাব দিতে একটু দেরি করলেন, জিব্রাইল আমিন ডাক দিয়া কয়, নবী গো আপনি যদি সালামের জবাব দিতে দেরি করেন তাহলে উম্মত করবে কি? সালামের জবাব, সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। জবাব শুধু কানে কানে আর মনে মনে নয়, জবাব শোনায় দেওয়া ওয়াজিব, শোনায় দেওয়া ওয়াজিব। যে সালাম দিছে তারে শোনাইয়া জবাব দেওয়া ওয়াজিব। সালাম দিলে পরে সুন্নত সওয়াব হয় সালামের জবাব, এই জবাব না দিলে গুনাহ হয়। সালাম কেউ যদি না দেয় গুনাহ হবে না, কিন্তু জবাব যদি কেউ না দেয় কবিরা গুনাহ হবে। জবাব না দিলে কি গুনাহ? সালাম কেউ না দিলে গুনাহ হবে না, দিলে সে সওয়াব পাইল। কিন্তু যদি কেউ আপনারা সালাম দিয়া দেয় তখন আপনার উপরে ওয়াজিব হয়ে যায় সালামের জবাব দেওয়া, যদি না দেন কবিরা গুনাহ। আমাদের সমাজে কিছু মানুষ আছে সালাম দিলে জবাব দেয় না, আছে না আপনাদের এলাকায় মনে হয় নাই? সালাম দিলে জবাব দিতে চায় না। আবার কিছু মানুষ আছে জবাব দেয়, উ কি সালামের জবাব কি? উ মরার পরে উ বাইর করবো আল্লাহ। সালামের জবাব হইল ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তাও এটা যে সালাম দিছে তারে শুনাইয়া বলতে হবে, সে শুনতে হবে জবাব। কত ধরনের রাজনৈতিক সালাম যে আমাদের আছে, সালামের সহি তরিক আসসালাম ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কিন্তু কেউ আছে সালাম আলাইকুম, রাজনৈতিক সালাম আছে নি না নাই? সালাম আলাইকুম, আসসালাম শব্দের অর্থ হলো শান্তি, তোমার উপরে শান্তি নাজিল হোক। আর যদি কেউ কয় সালাম আলাইকুম, সাম শব্দের অর্থ হইল মরণ, তুমি তাড়াতাড়ি মরো, এ দোয়া করলো না বদদোয়া দিল, তুমি তাড়াতাড়ি মরো, এটা দোয়া না বদদোয়া, বদদোয়া। তাহলে কেউ যদি সালাম আলাইকুম কয় তাহলে আপনি আটকাইবেন, এই মেয়ে কোত্থেকে সালাম শিখছো? সালাম সই করে দিতে পারো না, তোমার সালাম দিতে কইছে কে? তুমি সালাম আগে শিখো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমা
আয়াতুল্লাহ দিব তো কারে, সবার আগে মা রে, সবার আগে বাবা রে, সালামের হকদার সবার আগে বাপ মা, যেরকম আর আমরা এখানে নাই। বাবারে সালাম দিতে সন্তানের লজ্জা পায়, মারে সালাম দিতে লজ্জা পায়। তোমার উপরে শান্তি নাজিল হোক, এই দুয়ার হকদার সবার আগে বাপ মা সন্তানের কাছ থেকে। এজন্য বাপমারে বেশি বেশি সালাম দিবেন, বাপমারে বেশি বেশি স্বামী স্ত্রী একে অপরে সালাম দিবেন। সালামের কারণে আল্লাহ মহব্বত বাড়াইয়া দেয়, দূরত্ব আল্লাহ দূর করে দেয়, মহব্বত আল্লাহ বাড়াইয়া দেয়। ভাইয়ে ভাইয়ে একটু দূরত্ব, সালামের প্রসার করো, মহব্বত আল্লাহ বাড়াইয়া দিবে। বাপ বেটার মধ্যে একটু দূরত্ব, ছেলে বেশি বেশি বাবার সালাম দেও, অটোমেটিক আল্লাহ মহব্বত বাড়াইয়া দিবে। পারবো না ইনশাল্লাহ, শেষ, বেশি সময় নেই আর, শেষ আর দুই মিনিট। এইবার আইয়ুব আলাইহিস সালামকে জিব্রাইল আমিন কয়, নবী গো সালাম দিতে দেরি করলেন কেন, জবাব দিতে দেরি করলেন কেন, সালাম তো আমি দিলাম, জবাব দিলেন না কেন সাথে সাথে? আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন, ভাই জিব্রাইল, আমি তো জবাবটা ইচ্ছা করে দেরি করি নাই, তুমি যখনই সালাম দিছ তখনই আমার জিব্বার উপরে একটা পোকা বসা। আমি চিন্তা করলাম, এখন যদি জবাব দিই জিব্বাটা নড়বে আর পোকাটা মাটিতে পড়ে যাবে। পোকা যদি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বিচার দেয়, মালিক তুমি আমাকে তোমার নবীর কাছে পাঠাইছিলা মেহমান বানাইয়া, কিন্তু তোমার নবী আমাকে খাইতে দেয় নাই, মাটিতে ফেলায় দিছি, কি জবাব দেব ওই দিন? এই ডরে আমি দেরি করলাম, পোকাটা জিব্বা থেকে সরার পর আমি সালামের জবাব দিলা। আল্লাহ বলে, জিব্রাইল জবাব কেমন পাইছো? জিব্রাইলে আল্লাহ, আসমানের নিচে এত সুন্দর জবাব আমার জানা নাই। আল্লাহ পাক কয়, আরো কি পরীক্ষা লাগবে? জিব্রাইল কয়, না গো মালিক, সুপারিশ করি তোমার নবীরে আর পরীক্ষায় তুমি ফেলায়ও না, 18 বৎসর হয়ে গেছে এরকম অসুস্থ অবস্থায়, 1-2 বছর নয়, 18 বৎসর হয়ে গেছে, আল্লাহ তুমি আর পরীক্ষা দিও না। তখনই আল্লাহ পাক কয়, জিব্রাইল আমার নবী সাইয়্যিদুনা আইয়ুবকে বলো যেন পায়ের গোড়ালি দিয়ে মাটিতে আঘাত করে, পানি উঠবে। তখনই জিব্রাইল কয়, নবী গো, পায়ের গোড়ালি দিয়ে মাটিতে আঘাত করেন, জমজমের মতো পানি বের হবে। আইয়ুব আলাইহিস সালাম কয়, ভাই জিব্রাইল, আমার তো পায়ের গোড়ালি নাই, পোকায় তো সব খায়া ফেলাইছে, কি দিয়ে আমি আঘাত করব? আর জিব্রাইল কয়, যা আছে তা দিয়ে আঘাত করেন। আঘাত করছেন মাটিতে, সাথে সাথে মাটি ফেটে জমজমের মতো পানি বের হওয়া শুরু হলো। আল্লাহ পাক কয়, জিব্রাইল আমার পয়গম্বর আইয়ুবকে তুমি বলো এই পানিটা যেন পান করে, পানিটা যেন গায়ে লাগায়। পানিটা পান করলেন, গায়ে মাখাইলেন, সাথে সাথে পোকাগুলি শরীর থেকে জরজরায় মাটিতে পড়ে গেল। আর শরীরে মাখা মাত্রই আল্লাহ পাক আবারও 25 বছরের যুবক আল্লাহ বানায় দিল। বিবি রহিমা আসলেন গ্রাম থেকে, আইসো স্বামীরে পান্না, পাশে একটা টিলার উপরে আইয়ুব তারা বস বৈশা রইছেন। বিবি আইসে স্বামীর তালাশ করে, না না স্বামী নাই। হাই হুতার শুরু করলেন, হায় আমার স্বামীরে বুঝি বাগে খেয়ে ফেলল, হায় আমার স্বামীরে বুঝি বাগে খেয়ে ফেলল। দেখেন পাশে একটা যুবক বসা, তিনি কাছে গেলেন, যায় বলতেছেন, আপনি কি আমার স্বামীরে দেখছেন বলে? কোথায়? ওই জায়গায় ছিল। আইয়ুব আলাইহিস সালাম চেহারাটা ঘোরান না, চেহারা অন্যদিকে রাখি কথা বলতেছেন, বলে কোথায় ছিল তোমার স্বামী? কয়, ওই যে ডাস্টবিনের কাছে ছিল। তখন আইয়ুব আলাইহিস সালাম কয়, তুমি কি তোমার স্বামীরে দেখলে চিনবা? বলে হ চিনব। সাথে সাথে চেহারাটা ঘুরাইছেন, কয়, দেখো চিনো কিনা? বলে এটা কি কোন আপনি? আপনি আবার কে? আপনি আবার কে? আইয়ুব আলাইহিস সালাম মুস্কি হাসি আর কয়, রহিমা, 25 বছরে আমার যেমন চেহারা ছিল একটু তুমি ইয়াদ করো। যেই মাত্র চেহারা বলছেন, 25 বছরে কেমন ছিল ইয়াদ করো, দেখো চেহারার মধ্যে আলামত পাও কিনা। সাথে সাথে বিবি রহিমা বুকে জড়ায় ধরলে, কেমন করে কি হলো? আল্লাহ সব ফিরাই দিছে, অভাবের সময় বিপদের সময় সবর করার কারণে আল্লাহ নিয়ামত বাড়ায় দিছে। বলে না বলুন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এজন্য সবর যদি আমরা করি রে ভাই, যে যে অবস্থায় থাকি না কেন সব সময় এক অবস্থা থাকবে না, সুখে আসে বিপদ আসবে, আবার বিপদে পড়ছে আবার অসুখ দিবে কে? তবে সর্ব অবস্থায় ডাকবো আমরা কারে? সবাই রাজি আছি তো? আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, হাত উপরে উঠান।
আল্লাহ প্রত্যেকটা হাতকে তুমি কবুল করো, সুখে দুঃখে আল্লাহ তোমার গোলামি করার তৌফিক আমাদের দান করো, আল্লাহ হালাল পয়সার রুজি করার তৌফিক দাও, যে যেভাবে হারামে জড়িত আল্লাহ হারাম থেকে বাঁচাও। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।